ইতালির বাণিজ্যিক শহর মিলানে এক্সপো 2015 বিশ্ব বাণিজ্য মেলায় লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশের ন্যাশনাল ডে পালিত হলো গত 20 সেপ্টেম্বর। বাংলাদেশ দিবসের দিনটিকে ঘিরে ছিল দিনব্যাপী কর্মসূচি। সকালের শুরুতেই ইতালি এবং বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ উল্লেখ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এছাড়া বক্তব্য রাখেন ইতালির এগ্রিকালচার ফুড অ্যান্ড ফরেস্ট্রি পলিসি ভাইস মিনিস্টার আন্দ্রেয়া অলিভেরো। উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ, এক্সপো প্রমোশন ব্যুরো আতিকুর রহমান, বাণিজ্য ডেপুটি সেক্রেটারি একেএম আলী আহাদ খান, ইকোনমি কনসুলার মোহাম্মদ মফিজুর রহমান, বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট টেকনিক্যাল এডিটর অ্যান্ড হেড মোহাম্মদ আবুল কাশেম, বাংলাদেশ প্যাভিলিয়ান অপারেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল মতিন সহ লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইতালিস্থ প্রবাসীরা। বাহারি পোশাকে সজ্জিত হয়ে ঢোল বাদ্য যন্ত্রসহ তালে তালে তাল মিলিয়ে বর্ণাঢ্য র্যালি করে প্রবাসীরা। বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় দুই দেশের মন্ত্রীদ্বয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা যে স্বাধীন হয়েছি, সেই স্বাধীন বাংলার অগ্রগতিকে আজকে আমি তুলে ধরেছি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, এবং এটা হয়েছে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। এবং মিলন এক্সপোতে এখন আমি বাংলাদেশ প্যাভিলিয়নে সুন্দর করে প্যাভিলিয়ন সাজানো হয়েছে। ইতালি অ্যান্ড বাংলাদেশ আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড উই আর হ্যাপি ফর দিস কোঅপারেশন। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত 15 সদস্যের সাংস্কৃতিক দলের চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশনা হাজার দর্শককে করে আনন্দিত। শেষে বাংলাদেশের একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে। বাংলাদেশের কৃষিজাতের রপ্তানি দ্রব্যের মাধ্যমে অর্থনীতিতে নৈতিক প্রভাব ফেলবে বলে ধারণা প্রতিনিধিদের। ইতালিয়ার সব বাজারে বাংলাদেশ স্থান করে নিবে এমনটি প্রত্যাশা সকলের। ইতালির মিলান এক্সপো থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ।